বিগত দুই বছরে ভারতের তিন প্রতিবেশী দেশে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছিল। এবার চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশও সেই তালিকায় নাম লেখালো। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাপে পড়ে পদত্যাগ করলেন এবং সেনা কপ্টারে চেপে দেশ ছাড়লেন। বাংলাদেশের ক্ষমতা এখন সেনাবাহিনীর হাতে। অবশ্য সেনাপ্রধান জানিয়েছেন, খুব শীঘ্রই বিএনপি, জামায়াত ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টির মতো বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে তদারকি সরকার গঠন করা হবে। এই বক্তব্য থেকে পরিষ্কার, বাংলাদেশে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে হটানোর পরিকল্পনাটি বেশ দীর্ঘমেয়াদী। 2022 সালের জুলাই মাসে এক গণবিক্ষোভ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষেকে উৎখাত করেছিল। রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছিল জনগণ। দেশ ছেড়েছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। অবশ্য সেই সময় শ্রীলঙ্কা এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। ব্ল্যাকআউট, তীব্র খাদ্য সংকট, জ্বালানির ঘাটতি, মুদ্রাস্ফীতির মতো সমস্যা শ্রীলঙ্কার জনগণকে বাধ্য করেছিলেন গণ অভ্যুত্থানে যেতে। 2022 সালের এপ্রিল মাসে পাকিস্তানেও ইমরান খান সরকারের পতন হয়েছিল, প্রায় একই কারণে এবং একইভাবে। অনাস্থা ভোটে হারতে হয়েছিল পাকিস্তানের তৎকালীন ক্ষমতাসীন দল তেহরিক ই ইনসানের নেতা প্রধানমন্ত্রী ইমরান খানকে। রাতারাতি নির্বাচিত সরকার পড়ে যায়। তিন মাসের মধ্যে শেহবাজ খানের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়। এরপর 2023 সালের মে মাসে পাকিস্তানের বিভিন্ন শহরে হয় গণবিক্ষোভ। হামলা হয়েছিল সেনা এবং ISI সদর দফতরেও। 2021 সালে অভ্যুত্থান হয় মিয়ানমারেও। সেই সময় মিয়ানমারের রাষ্ট্রপতি ছিলেন অং সান সুচি। 2021 সালের পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায়। মিয়ানমার সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং ক্ষমতাসীন দলের প্রধান এবং অন্যান্যদের গ্রেফতার করেন, যা ভারতের পড়শি দেশটিতে গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করে। শুরু হয়েছিল এক নির্মম গৃহযুদ্ধ। এবার প্রায় একই কায়দায় বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচিত সরকারকে অপসারণে মদদ দিল। তবে বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা। বিগত এক মাস ধরে বাংলাদেশের ছাত্রছাত্রীরা আন্দোলন চালাচ্ছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের ডাক দিয়ে। চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। রাস্তায় নামে লাখ লাখ ছাত্রছাত্রী, জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে, মৃত্যু হয় প্রায় 300-র অধিক। সেই আন্দোলন সুপ্রিম কোর্টের এক রায়ের পর সীমিত হয়ে আসছিল, কিন্তু আচমকায় ছাত্ররা হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে, যার তীব্রতা অল্প কয়েকদিনের মধ্যেই ভয়ানক আকার ধারণ করে। অহিংস আন্দোলন সহিংস হয়ে যায়। রবিবারই বাংলাদেশে বিভিন্ন সংঘর্ষে 100 জনের বেশি মানুষের মৃত্যুর খবর আসে, আর সোমবারই হাসিনা সরকারের পতন হল। এই ধরনের ঘটনা একদিনে হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞ মহল। কোটা আন্দোলনের সময় ছিল 9 দফা দাবি, কিন্তু আন্দোলনকারীদের মাত্র 1 দফা দাবি ছিল, সেটা হল হাসিনা সরকারের পতন। ফলে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর তীব্র ক্ষোভ এই আন্দোলনকে বারুদে পরিণত করতে সাহায্য করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।